আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। সামনেই আসছে শুভ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। আর সেই জন্মদিনে কলকাতা তথা বৃন্দাবন মথুরাবাসী জেগে উঠবে, আর কলকাতাও জেগে উঠেছে, সামিল হতে চলেছে এই মথুরা বৃন্দাবনের সাথে সাথে। আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব এক টুকরো মথুরা এবং বৃন্দাবন, তাও আবার কলকাতায়। হ্যাঁ, সেই মথুরা এবং বৃন্দাবনে ঠিক যেভাবে জন্মাষ্টমী পালন করা হয়, কলকাতাতেও কিন্তু এইরকমই একটা ছোট্ট মথুরা এবং বৃন্দাবন রয়েছে। কোথায় রয়েছে সেই মথুরা বৃন্দাবন, কী করে আসবেন সেখানে, কেনই বা বলছি এক টুকরো মথুরা বৃন্দাবন, ভোগ প্রসাদ আছে কি না, টাইমিং কী আছে, কখন মন্দির খোলা এবং কখন মন্দির বন্ধ হয়, এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তাহলে এই ভিডিওটা যদি দেখতে হয় তাহলে পুরোটা দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের একটু সাপোর্ট করবেন। আমি অভি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর মন্দির মঠ আশ্রম এই সমস্ত কিছু ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করছি। তো তাহলে চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। আচ্ছা, এবারে তোমাদের দেখিয়ে দিই তোমরা আসবে কিভাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে হেঁদুয়া পার্ক, ঠিক তার সামনে এদিকটা হচ্ছে হাতিবাগান। তোমরা ট্রেনে করে বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে অটো করে হাতিবাগান, এবং হাতিবাগান থেকে হাঁটা পথে এই হেঁদুয়ার মোড়ে চলে আসতে পারো, ঠিক আছে। আর এই বসন্ত কেবিন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ল্যান্ডমার্ক। ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তা ধরে আমরা যাবো, আর এইটা হচ্ছে স্কটিশ চার্চ হচ্ছে কলেজ। ঠিক তার পাশ দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে 3-4 মিনিট হাঁটলেই। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমাদের তো দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে হাতিবাগান মোড় থেকে এখানে চলে আসবে, বা বিধাননগর স্টেশন থেকেও তোমরা এখানে আসতে পারো, সেটাও তোমাদের বলে দিলাম। কিন্তু যদি তোমরা মনে করো যে আমরা মেট্রো ধরে আসবো, তাহলে মেট্রো হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, যেটা সেটা হচ্ছে গিরিশ পার্ক। তো তোমরা গিরিশ পার্ক মেট্রোর সামনে নামবে, সেই গিরিশ পার্ক মেট্রো থেকে কিন্তু এখানে হাঁটা পথে তোমরা 4-5 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো। তো চলো এবারে সোজা তোমাদের মন্দিরে নিয়ে যাই। এই হলো সেই শ্রী শ্রী কালাচাঁদজিউ মন্দির, শহর কলকাতার বুকে এক অপূর্ব প্রায় 100 বছরের প্রাচীন মন্দির, যেখানে ভক্তরা ছুটে আসেন এই জাগ্রত দেবতা কালাচাঁদের কাছে। সেই কালাচাঁদই হলেন নারায়ণ, আর এই নারায়ণ মন্দিরই আজ আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো এই ভিডিওতে। মন্দিরে যেটা সবার আগে নজর কাড়ল সেটা হলো এই ঝুল বারান্দা, কি অপূর্ব সুন্দর লাগছে, এবং এই যে নাগারা শিল্পকলা আপনারা এখানে দেখতে পাবেন। এই মন্দিরটাকে যে কেন আমি বলেছি যে খোদ কলকাতায় এক টুকরো মথুরা এবং বৃন্দাবন, সেটা আপনাদের দেখাই, না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এবং মনে করবেন যে আমি হয়তো থাম্বনেল ভুল কিছু ইনফরমেশন দিলাম। তা কিন্তু একেবারেই নয়, তার কারণ হলো মথুরাতে যদি রাধারানী টেম্পেল এবং বৃন্দাবনে যদি বাঁকে বিহারী টেম্পেল দেখেন, তার যে গঠনশৈলী তার সাথে কিন্তু এই মন্দিরের গঠনশৈলী হুবহু এক। তাই বলেছি যে খোদ কলকাতায় এক টুকরো মথুরা বৃন্দাবন জন্মাষ্টমীতে। আপনাদের এক ঝলক দেখিয়ে দিই, এই হলো সেই রাধারানী টেম্পেলের ভিতরের ছবি, আর এই হলো সেই বাঁকে বিহারী টেম্পেল যার গঠনশৈলী হুবহু সেম। তো আপনাদের এই জন্যই আমি বলেছিলাম যে এক টুকরো বৃন্দাবন এবং মথুরা যা এই কলকাতাতেই অবস্থিত। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী রক্ষণাবেক্ষণের দেবতাই হলেন শ্রী বিষ্ণু, যার অন্য নাম নারায়ণ। আগেকার দিনে বহু বনেদি বাড়িতে এই নারায়ণ পুজোর চল ছিল ঠিকই, তবে এইখানকার নারায়ণ পুজোর সঙ্গে অন্যান্য বাড়ির নারায়ণ পুজোর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। এই নারায়ণ মন্দিরটি কিন্তু অত্যন্ত জাগ্রত, আর এখানে শিল্পকলাগুলো দেখুন, মন্দিরের গায়ে যেগুলো দেখাচ্ছি আপনাদের, এগুলো কিন্তু সবই কিন্তু নকশা তৈরি করা হয়েছে, এবং পাথর কেটে কেটে এগুলোকে তৈরি করা হয়েছে। কি অপূর্ব সুন্দর, এবং রাত্রিবেলায় আলো জ্বলার পরে এক মায়াবী রূপ ধারণ করেছে এই মন্দির, যে তার বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা নিখুঁত কাজ, এত নিখুঁত কাজ এই 100 বছরের পুরনো প্রাচীন মন্দির কলকাতার বুকে আপনারা কজন দর্শন করেছেন আমি জানি না, কিন্তু আমি তো এই প্রথমবার দেখে সত্যি হতভম্ব হয়ে গেলাম। এই মন্দিরটি লোকালি লোকেদের কাছে কালাচাঁদ মন্দির নামেই বেশি পরিচিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন বিসি নান, তার পরিবার মানিকতলা বাজারের মালিকও বটে। এই পরিবারে অন্য শরীরদের তৈরি নিস্তারিণী কালী মন্দির আমি কিছুদিন পরেই আপনাদের সামনে তুলে ধরব।
তো এই হলো মেন গেট, দেখুন কি শিল্প অপূর্ব সুন্দর, উত্তর ভারতে সেই নাগারা শিল্পকলার সাথে কতকটা মিল রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আর লাইট জ্বলার পরে এই মন্দিরের শোভা আরও বেড়ে গেছে। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত রয়েছে। এই দক্ষিণমুখী মন্দিরটির স্থাপত্যশৈলী বাংলার প্রচলিত মন্দির স্থাপত্যশৈলীর থেকে কিন্তু অনেকটাই আলাদা। একটি সমতল ছাদ দালানের উপর, দেখুন এখানে চার কোণে চারটি ছোট ছোট শিখর ও মাঝখানে যে একটি বড় শিখর, তো এই শিখরটাই আপনাদের এখন আমি জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর মাঝের শিখরটির উপর আছে একটি তেচোরা প্রতীক। মন্দিরের দরজার উপরের পাশে, জানলার উপরে, নিচে, পাশে, ঝুল বারান্দায় ও অন্যান্য স্থানে এক চমৎকার সব পাথরের কাজ আছে। কথায় বলতে গেলে এক অনবদ্য সৃষ্টি এই মন্দির, সত্যি অতুলনীয়। মন্দিরের উপরে কার্নিসে দেখুন ভারবাহক হিসাবে বিভিন্ন বাদকবৃন্দের ছোট ছোট মূর্তি এখানে দেখা যাচ্ছে। লাইট জ্বলার ফলে হয়তো অতটা স্পষ্ট নয়, কিন্তু এনারা কিন্তু প্রত্যেকে কিছু না কিছু বাদ্যযন্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এগুলো সবই কিন্তু পাথর কেটে তৈরি করা হয়েছে, সত্যি এক অসাধারণ। আর মাঝখানে রয়েছে এই দুটি বীণবাদকের মাঝে একটি ছোট্ট শিব এবং অন্নপূর্ণা মূর্তি। আপনাদের কাছে আমার কোশ্চেন, এই শিব এবং অন্নপূর্ণা মন্দির একসাথে আমাদের পশ্চিমবঙ্গে কোথায় দেখতে পাওয়া যায়? তো চলুন এবারে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করাই, আর মন্দিরের ভেতরের সৌন্দর্যটা আপনাদের সামনে এবারে তুলে ধরি, খুব ভালো লাগবে। এই মন্দিরে ঢোকার জন্য দুটি দরজা আছে, একটি সামনে যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম, আর এই ওয়ালের সামনের কাজটা দেখুন একবার, সত্যি এই সম্পূর্ণ কাজটা কিন্তু পাথর এবং কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। আমি আরও কাছে নিয়ে গিয়ে আপনাদের জুম করে দেখাই, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কি অপূর্ব সুন্দর কাজ। প্রথমেই হচ্ছে রাম এবং সীতার একটি মূর্তি রাখা হয়েছে, তারপরে বিষ্ণুর অনন্ত শয্যার একটি মূর্তি, এবং তার পাশে রয়েছে হচ্ছে রাধা এবং কৃষ্ণ। সত্যি এক অপূর্ব সৃষ্টি। এবং তারপরে যে নকশাগুলো দেখুন, পাথর কেটে কেটে বিভিন্ন রকমের পাথর এবং তার সাথে কাঁচের সংমিশ্রণ করে এই সুন্দর দৃশ্যটা তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের দরজা, তিনখানা খিলান বিশিষ্ট দরজা রয়েছে। মন্দিরের যে অংশটা আমার এবং আপনাদেরও সবথেকে দৃষ্টি আকর্ষণ করবে সেটা হলো এই সামনের দেয়ালটা, যেখানে দেখুন কৃষ্ণর বিভিন্ন যে পৌরাণিক কাহিনীগুলো রয়েছে, রাধা কৃষ্ণ সম্বন্ধে প্রচলিত যে পৌরাণিক কাহিনী, সেগুলোকে এখানে এই সুন্দরভাবে পাথরের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কালিয়া দমন থেকে আরম্ভ করে লক্ষ্মীনারায়ণের বিভিন্ন চিত্র এবং বকাসুর বধ, এই সমস্ত কিছু কিন্তু এখানে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে, আর লাইট জ্বলার পরে এর সৌন্দর্য যেন 100 গুণ বেড়ে গেছে। এই যে বসুদেব মাথায় করে যখন ছোট্ট কৃষ্ণকে নিয়ে আসছে সেটা এখানে দেখানো হয়েছে, যে মথুরায় শ্রীকৃষ্ণ সেটাও এখানে দেখানো হয়েছে। সত্যি এই জায়গাটা আমার সবথেকে ভালো লাগলো। গর্ভগৃহের ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিই। এইটা মোটামুটি গর্ভগৃহের ভেতর, দেখুন যখন এখানে প্রচুর লোকের সমাগম হয় তখন কিন্তু ওপরে একটি ঝুল বারান্দা রয়েছে, এই যে এই বারান্দার উপর দাঁড়িয়ে এই কালাচাঁদের পুজো দেখতে পাওয়া যায়। আর ভেতরটা এত সুন্দর লাইট বলে আর বাহুল্য। আর এখানে গৌরনিতাইয়ের একটি সুন্দর ছবি অঙ্কন করা রয়েছে, আর এখানে সন্ধ্যারতি শুরু হবে আর কিছুক্ষণ পরেই, সেই সন্ধ্যারতির সমস্ত জোগাড় তৈরি করছেন এই কাকিমা, আর ব্রাহ্মণ মশাই তার সন্ধ্যারতি সমস্ত কিছু জোগাড় করছেন। আর এখানে একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন যে এই যে দোতলা বারান্দা রয়েছে সেখান থেকেও একটা সিঁড়ি উঠে গেছে চিড়ে কটা। পুরনো দিনের বাড়িতে
যাদের রয়েছে তারা জানেন যে চিলেকোঠার ছাদ, এই মন্দিরে এলে আপনারা সেই পুরনো দিনের চিলেকোঠার ছাদটাও কিন্তু দর্শন করে নিতে পারেন, তবে দিনের বেলায়। আচ্ছা, এবারে তোমাদের একটা ইনফরমেশন দিদি, বাইরে এত গাড়ির আওয়াজ না, মানে কথা বলতে পারছি না। তো দেখতেই পাচ্ছ এখানে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো যে ইনফরমেশনটা দেওয়ার সেটা হচ্ছে যে এখানে মন্দির হচ্ছে সকাল 6টা থেকে 10টা অবধি খোলা থাকে এবং বিকাল বেলায়, অর্থাৎ আমি যখন এসেছি এই সময় আসবে, লাইটিংয়ে অপূর্ব সুন্দর লাগছে, এক মায়াবী রূপ নিয়েছে। মানে আমি রাতের বেলা কালীঘাট মন্দির দেখিয়েছি তোমাদের, আর এই হচ্ছে কলকাতার বিষ্ণু মন্দির, নারায়ণ মন্দির নামে এই মন্দির বেশি প্রসিদ্ধ। তো এই মন্দির হচ্ছে সন্ধ্যাবেলা আসবে, 7টা থেকে সন্ধ্যারতি হবে, সেই সন্ধ্যারতি তোমাদের সামনে তুলে ধরবো। আর এই মন্দিরে কিন্তু দুপুরে এখন অবধি সেরকম কোনো ভোগ প্রসাদের অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু এই মন্দিরে হচ্ছে এই শ্রী শ্রী কালাচাঁদজিউ যে টেম্পেল, এই টেম্পেলে হচ্ছে তোমাদের বলে রাখি এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান, অন্নপ্রাশন, অথবা যদি বিভিন্ন কোনো পুজো বা রিচুয়াল কিছু করার থাকে সেই সব অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে। আমি তোমাদের একবার সেই ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যেটা তোমাদের দেখাচ্ছিলাম এখান থেকে লাইটটা ফোকাস করেছে, হয়তো বুঝতে পারছো না, কিন্তু ফোন নাম্বারটা এখান থেকে দেখে নাও, 8420020902, এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। ঘড়িতে এখন ঠিক 7:30, শুরু হয়ে গেছে সন্ধ্যারতি, চলো একটু দেখে নাও। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। জন্মাষ্টমীতে এই মন্দিরে তোমরা কে কে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর রাধে রাধে, রাধা কৃষ্ণ, তার প্রেম অনন্ত, সেই জন্যই তো তিনি প্রেমের দেবী। যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব ভালো দেখো, রাধা রাধা।